শীতের ফোটা চলছে, ফোটা দিচ্ছে বড় পিসি, আর বসে আছে বড় কাকু, আর ওইদিকে হচ্ছে ছোট পিসি। গিফট মাংসটা বাকি, মাংসের দায়িত্বে আছে স্নান করতে যাচ্ছি, চললাম। সকাল থেকে ব্লগটা স্টার্ট করার মতনই সময় পাইনি, যাই হোক মা বাবা মানে পিসিদের অর্ধেক ভাইফোঁটা হয়েছে, মানে বড় কাকুকে দেওয়া হয়েছে, ছোট কাকুকে দেওয়া হয়েছে, আর হচ্ছে বাবাকে দেওয়া এখনো বাকি, আর আমার কমপ্লিট, আমার দুই ভাইকে দেওয়া কমপ্লিট, আর আমাদের যে রাঁধুনি কনস্ট্যান্ট রান্না করে যাচ্ছে। কতক্ষণে রান্না হয়, এছাড়া আইটেম হচ্ছে আজকের ভাত, মুগ ডাল, পনিরের তরকারি, চাটনি, শাক, এটা হচ্ছে নিরামিষদের জন্য, আর আমিষদের জন্য হচ্ছে মাটন, ব্যাস আর কিছু না। চিকেন হতো যদি বড় পিসামশাই আসতো, বাট বড় পিসামশাই তার বোনদের কাছে গেছে, সেই জন্য ব্লগে দেখতে বলছে, ব্লগে ভিডিও কল করছি। হ্যাঁ অসুবিধা নেই, কবে যাবো বলো। তো যাই হোক, এখন রান্না বান্নাটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করুক, আমি মাকে এনকারেজ করি। পোষতে হবে ভালো করে, না হলে হবে। পিসিটা তো পিসি নাকি ইউজই করে না। এটা স্টিমটা কমে গেছে। দিদি খাবার দিবে, আমরা দিব না তো, দিদি খাবার দিবে, দাঁড়ো দাদাকে আগে দেখতে দাও, ছবি তুলছি, ভিডিও না বানালে তো আর হবে না। ও ছবি তুলছো, তুমি দাও, আমার হয়ে গেছে, দাও না ঠিক আছে, ভিডিও হচ্ছে তো, ভিডিও হচ্ছে, ইউটিউবে চলে যাবে, আমাদের ভাইয়াকে খেয়ে নি, তারপর তোরা খাওয়া, তোর ভাইয়া খেয়ে।
এই আসবে না তাহলে একদম আসবে না তাহলে না টুপা ওখানে ও ভাইরা যাবে যে ও ননদের ছেলেরা যাবে এরা যাবে ও নিজে করে খাবে ভাই ও রান্না করছে কোনটা হ্যাঁ মাংস ওরা রাহুল মাংস করছে মাংস ছাড়বে ভালো করে সুন্দর করে এ কর মেকআপ টেকআপ নিয়ে নে এই এদিকে আসো গো ইউটিউবে ছাড়বে ভালো করে ধান দুপো পায় না 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 দেয় না ছোটদের মাথায় দেয় এর মাথা এর দাদাকে দিবি না ধান দুপো ভাই বুঝে ধরেছি দাদাকে শুধু কপালে এটা দে তাহলে ভালো করে একটু আশীর্বাদ করতো মাসিতে টাকা পড়তে গরম বসে বসে তো খাবে কেন উলু গিফট পাবে তুমি সামনে থেকে দে ছবি তুলছে ও ছবি তুলছে রে ভাই আমার তো মনে থাকছে না
না বাবাকে বলছি দাঁড়াও আবার গিফট পাবে গিফট শ্বশুরমশাই তো বললো তুমি নাকি সুন্দরবনে গিয়ে উলু চালু করে এসছো ভাইফোটায় প্রচুর ইনকাম কমপ্লিট হয়ে গেল এখন আমরা একটু রেস্ট নেবো খুব টায়ার্ড সারাদিনে খুব টায়ার্ডের পর এখন একটু বাইরে বেরিয়েছি শপিং করতে মন ভালো করার জন্য শপিং মানে তেল লবণ হলুদ চলো আজকে তোমাদের ডিটেল ভিউ দেখাবো স্মার্ট পয়েন্টের ঠিক আছে এটা হচ্ছে এন্ট্রি গেট ঠিক আছে চলো এন্ট্রি এটা হচ্ছে চালের ভান্ডার সব ধরনের চাল পেয়ে যাবে বাজার থেকে আসলাম এসে নিয়ে খাওয়া দাওয়া করলাম টায়ার্ড হয়ে গেছি মারও শরীরটা একটু খারাপ মাও ঘুমিয়ে গেছে আমরাও এবার এই মাত্র ঘুমিয়ে পড়বো আর ব্লগটা এখানে এন্ড করছি পুজো শেষ ভাইফোটা কালী পুজো বাকি ছিল কালী পুজোও শেষ ভাইফোটাও শেষ সো আবার ব্যাক টু লাইফ ওয়ার্ক লাইফ আমাদের যদিও ছুটি ছিল না বাট সবার ক্ষেত্রের জন্য বলছি যাই হোক কী আর করা যাবে আজকের মতো ব্লগটাকেও আমি এখানে এন্ড করলাম তোমাদের যদি ব্লগগুলো দেখতে ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে সকলে খুব ভালো থেকো আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো নিজেদের খেয়াল রেখো টাটা বাই টেক কেয়ার টাটা